গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আমাদের বাংলার সহজ পাঠের নবম পাঠটি শুরু করব। দেখো, এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, একটি ছোট্ট ছেলে বারান্দায় দাঁড়িয়ে আছে। কি করছে? বৃষ্টি পড়ছে, হাতে জল নিয়ে খেলা করছে। একটি পাখি উড়ে যাচ্ছে, আর এখানে কি একজন বষ্টমী গান করছে। এবার দেখা যাক, তাহলে বর্ষাকালে কি দেখছি? বর্ষাকালে চারিদিকে জল জমে আছে, ব্যাঙগুলো খেলা করছে, লাফালাফি করছে। কি সম্পর্কে তাহলে আমরা বুঝতে পারছি? বৃষ্টি নিয়েই আমাদের আজকে গল্পটি। চলো পড়ে নিই। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টামি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজন জুস এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? তাহলে এতদূর পর্যন্ত আমরা একটু দেখে নেব। দেখো, অনেকগুলোই আমরা যুক্তাক্ষর পাচ্ছি। কী কী পাচ্ছি যুক্তাক্ষরগুলো দেখে নিই। বৃষ্টি, বৃষ্টি নামলো দেখছি, অর্থাৎ মেঘ করে আছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। লেখক বলছেন যে বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর, সৃষ্টিধরকে কী বলছে? ছাতাটা খুঁজে নিয়ে আয়। তাহলে কে ছাতা খুঁজতে যাবে? সৃষ্টিধর। না পেলে কি হবে? না পেলে ভারী কষ্ট হবে, অর্থাৎ বৃষ্টিতে ভিজলে ভারী কষ্ট হবে। কেষ্টকে কি বলছেন? কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। আমরা বলি শান্ত শিষ্ট, এখানে বলা আছে শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো। আর কি বলা আছে? দুষ্টামি করো না। আমরা কি বলি? দুষ্টুমি করো না। এখানে লেখক বলেছেন দুষ্টামি মানে বদমাইশি করো না। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজন জুস এনে দেবে। দেখো, লজন জুস কথাটা এসছে বাংলায়। আমরা যেমন লজেন্স বলি, সেটাকেই বাংলা করা হচ্ছে লজন জুস। ইয় বর্গীজয় হস্যু করা আছে। দেখো, একইভাবে সঞ্জীব কথাটাতে ইয় বর্গীজয় দীর্ঘই করা আছে। সঞ্জীব অনেকটা দন্তান্বয়ের মতন নাকে উচ্চারণ হয় বর্গীজয়ের আগে। তাহলে কে এনে দেবে মিষ্টি বিস্কুট, সরি মিষ্টি লজন জুস? সঞ্জীব। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছো বুঝি? কাকে বলছে সেটা? কেষ্টকে বলছে, যে দুষ্টুমি করো না, বাইরে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। তোমাকে মিষ্টি লজেন্স এনে দেবে কে? সঞ্জীব। আর কালকে কী দিয়েছিল? কেষ্টকে খঞ্জনি দিয়েছিল, খেলার খঞ্জনি, সেটা বোধ হয় সে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে এতটাই আজকে পড়বে তোমরা। এবং যে যুক্তাক্ষর বিশিষ্ট শব্দগুলো পাচ্ছি, সেগুলো ভালো করে তোমরা কেটে কেটে বানান করবে। চলো, টাটা।